হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা ভালোবাসা আর হ্যাপি পূজা পৃথিবীর যে যেখানে আছে পূজাতে ভালো আনন্দ করো আনন্দ ফুর্তি করো ভালো মতো খাওয়া দাওয়া করো স্বাস্থ্যের দিকে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকো যাই হোক আজকে ভিডিওতে আসবার যেই মেন উদ্দেশ্য হচ্ছে আমি সাধারণত ক্রিকেট নিয়ে কথাবার্তা বলি না ক্রিকেট খেলাটা দেখিও না আচ্ছা মাঝে সাথে দেখি যখন ইন্ডিয়ার কোনো খেলা হয় বা ভালো কোনো ম্যাচ হয় তা আমি ফুটবল আমার ধ্যান জ্ঞান সবই ফুটবল ফুটবল হচ্ছে আমার ফেভারিট স্পোর্টস ফুটবল টু সকার সেটাই আমার মেইন একটা ভিডিও করেছিলাম ইস বেঙ্গল আর জামসেডপুর নিয়ে ঙ্গলের খেলা দেখে তো খুব ভয় পেয়ে গেছি যে ধরনের খেলা খেলেছে যাই হোক আশা করি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা দেখে খুব ভালো লাগলো ইন্ডিয়া খুবই ভালো খেলেছে বাংলাদেশ ওভারঅল নট ব্যাড বাংলাদেশ টিমটা ভালো টিম এই বাংলাদেশের এই যে টিমটার যে কথোপকথন তার মূল কারণ হচ্ছে তাদের জনগণ আর মিডিয়া এই মিডিয়া বাংলা আমি সাধারণত আসি না এই এই কথাগুলো জাস্ট বলতে এলাম কারণ এগুলো দেখে দেখে না সত্যি সব সময় দেখি এই এই বাংলাদেশের না আর যারা স্পোর্টস অ্যানালাইসিসটা আছে তারা এমন সব কথাবার্তা বলে সেই জন্য আগে বাংলাদেশ বাংলাদেশের টিমের এই দশা টিমটা ভালো ছিল তাদেরকে এমনভাবে ওরা এমন ভাবটা ঘরে যে ওদের টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হেরে যাওয়াটা তাদের জন্য একটা মানে খুব বিরাট বড় ব্যাপার সবসময় দেখি এরা লিখে যে ইন্ডিয়া আগে কি একটা ধারণা ছিল যে ইন্ডিয়া একটা স্লো পিচ বানিয়ে লোককে ডেকে এনে তাদের মাঝে তাদের মাঠে তারা জিতে যেতে অভ্যাস করে 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 আজকে ইন্ডিয়া এত ভালো টিম হয়েছে আরে ভাই ইন্ডিয়া সবসময় বড় করে ভালো টিম ইন্ডিয়া আজ থেকে ক্রিকেট খেলছে ইন্ডিয়ার বোলাররা আজ থেকে ভালো বল করছে কপিল দেব শ্রীনাথ কত বড় বড় প্লেয়ার আজকে থেকে ক্রিকেট খেলে ইন্ডিয়া এটা সবসময় ভালো টিম সবসময় ভালো খেলে হ্যাঁ খেলার ধরনটা বদলে গেছে তা আপনারা কি করেছেন বাংলাদেশিরা কি করেছেন ওই যে আগে শুনছিলাম যে স্লো পিচ বানিয়ে মিরপুর মাঠে অন্য দেশকে টেনে এনে ওখানে জিতে জিতে যে তার অভ্যাস তৈরি করবে তারপরে যে তার অভ্যাস তৈরি করতে করতে নিজেদের টিমটার বারোটা বাড়িয়ে ফেলেছে তো এই তো হয়েছে অবস্থা এদেরকে খেলতে দিন খেলতে দিন এরা ভালো প্লেয়ার একটা টিমের যতটা এবিলিটি আছে সেইটুকুই তো তারা পারবে তার উপরে যেতে পারবে না হেরে গেলেই চাচা প্লেয়ারকে দোষ দেওয়া একটা নতুন টিম বাংলাদেশ টোটালি ভালো করছে ওদের যেটুকু ক্ষমতা আছে সেইটুকু নিয়েই তো ভালো খেলছে লিটন দাস ইম্প্যাক্ট ইনটেন্ট এই করতে গিয়ে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করছে প্রথম কালকে ম্যাচটা দেখছিলাম প্রথম থেকে সে শুরু করলো একটু ধরে গেল ভাই দু তিন দুটো ওভার টি টোয়েন্টি মানেই যে এই সেই প্রথমেই ধুমধাম ব্যাট করতে হবে দেখতে হবে যে কাদের এগেনস্টে খেলছে কোন বলের এগেনস্টে তোমরা খেলছো আর ইন্ডিয়া একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম তখন মানে প্রত্যেকদিন বলে যাচ্ছে নতুন টিম আর এখানে নতুন প্লেয়ার কি আছে যারা আইপিএলে খেলে আসছে তারা সেই সব টিমগুলো আই পি এল এ তারপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম তাদের অভিজ্ঞতা নেই এরম বললে এইভাবে খেললে হবে এই সব বললে হবে তা এদের অ্যানালাইসিস এতো মানে গভীর এটা প্রত্যেকটা হেরে গেলেই প্লেয়ারদেরকে দোষ দেয় প্রত্যেকটা ম্যাচে হার জিত আছে ওরা ফাইট করছে ওই নয় ফাইট করছে না যে খেলে পিছে সেই বোঝে যে কতটা কঠিন ব্যাপার ঠিক না সেই বোঝে আর হেরে গেলেই প্রত্যেক প্রত্যেক ম্যাচ হেরে গেলেই ওপেনার চেঞ্জ করো আরে ওপেনার হাঁটতে দিন খেলতে দিন এদেরকে একটা ওপেন ওপেনকে ওপেনার সেট করতে গেলে দু এক বছর লাগবে তিন বছর লাগবে তা আপনারা প্রত্যেকবারই তারা কি করছে যেই হেরে যাচ্ছে এই ওপেনারকে নিচে নামাচ্ছে ওকে নামাচ্ছে একে নামাচ্ছে তাকে নামাচ্ছে করে করে টিমের বারোটা একদম বাঁচিয়ে দিয়েছে সেই নিয়েই আলোচনা করা আর কিছুই বলার নেই আশা করি নেক্সট ম্যাচ বাংলাদেশ ভালো খেলবে একটা ভালো গেম দেখতে পারবো দিল্লিতে তো যাক এই কথাগুলো নিয়ে যে বললাম আপনারা কিছু ভাববেন না যে বাংলাদেশে আছেন আমি চাই বাংলাদেশ ভালো খেলুক এদের টিমটাকে একটু খেলতে দিই দেখবেন এটা ভালো করবে এই নিয়ে আপনার কমেন্ট করবেন দেখবেন আশা করি এর পরের ম্যাচ হবে পরের ম্যাচ নিয়ে আসা কথাবার্তা হবে এরপরে ইন্ডিয়ার ম্যাচ আছে ইন্ডিয়ার ম্যাচ নিয়েও কথা বলবো ইন্ডিয়া ভিয়েতনাম আর আমাদের ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ আছে সেটা নিয়েও আলোচনা হবে এনিওয়ে আজকের মতো শেষ করলাম এখানে ভিডিও যদি ভালো লাগে কমেন্টস করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইউ অ্যাট টাইম অ্যাট ভিডিও